আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে গরুর মাংসের টিকিয়ার রেসিপি শেয়ার করবো ঘরে থাকা মশলা দিয়েই এই টিকিয়াটি সহজে তৈরি করা যায় আমি এখানে প্রায় তিন কাপ গরুর মাংসের কিমা নিয়ে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিমার বদলে মাংস ছোটো ছোটো পিস করে তারপরে নিতে পারেন সেক্ষেত্রে মাংসটা ব্লেন্ড করতে একটু কষ্ট হবে এরপর আমি এক কাপ বুটের ডাল ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডালটা ভেজানোর আগে এক কাপ নিয়েছি ভেজানোর পর এটা ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে এরপর এর মধ্যে দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়ো একটা চামচ হলুদের গুঁড়ো একটা বড় তেজপাতা তিন চারটে দারচিনি ও দুই তিনটা এলাচ দিয়ে দিলাম একটা জয়ত্রী এবং জয়ফল ভেঙে গুঁড়ো করে দিয়ে দিলাম এখানে একটা জয়ফলের ভেঙে চার ভাগের এক ভাগ দেওয়া হয়েছে তারপর সব কিছু আমি একত্রে মিশিয়ে দিলাম আপনারা চাইলে এখানে গরম মশলাগুলো বাটাও ব্যবহার করতে পারেন যেহেতু এগুলো সব সেদ্ধ হওয়ার পর আবার ব্লেন্ড করব এজন্য আমি এখানে আস্ত দিয়ে দিয়েছি এক কাপ পানি দিয়ে আমি এখন প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এবং প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দিলাম আপনারা এই কাজটা প্রেসার কুকারের বদলে নর্মাল হাঁড়িতেও করতে পারবেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে আমি এখানে প্রায় পাঁচ ছয়টা হুইসেল ওঠা পর্যন্তই অপেক্ষা করছি যেহেতু এটা কিমা মাংস এবং বুটের ডালটাও ভিজিয়ে রাখা সেজন্য দ্রুত মাংস এবং ডাল সেদ্ধ হয়ে যাবে আমি এখন একটা ছুরির সাহায্যে হাওয়াগুলো বের করে নিচ্ছি চেক করে নিব মাংস বুটের ডাল সেদ্ধ হয়েছে কি না চুলার গাছটা মিডিয়াম টুলো করে তারপর রান্না করলে নিচে পোড়া লেগে যাবে না ডালটা চেক করে নিলাম সেদ্ধ হয়ে গিয়েছে নিচে আমার এখনও একটু পানি আছে আমি এটা চুলোর মধ্যে জাল করে পানিটা শুকিয়ে নিব। আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমি কিন্তু সব সময় আপনাদের কমেন্টের আশায় থাকি এরপরে আমি মাংসগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এই কাজটা আপনারা শিলপাটায়ও করতে পারবেন দুটো ডিম আমি ফেটে নিয়েছি। এরপর এখানে আমি বিস্কিট গুঁড়ো করে নিয়েছি এখন আমি একটি মিক্সিং বলে মাংসের ব্লেন্ড করা কিমাগুলোকে নিয়ে নিচ্ছি ফেটানো ডিমকে আমি দুইবারে মাংসের মিশ্রণের সাথে মিশিয়ে নিব। এখানে অর্ধেকটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে মিশিয়ে নিতে এরপর আমি বাকি ডিমটুকুও দিয়ে মিশিয়ে নিচ্ছি মাংসের মিশ্রণের সাথে ডিমটাকে ভালোভাবে মেশানোর পর আমি এর মধ্যে অল্প অল্প করে বিস্কিটের গুঁড়ো দিয়ে মেখে নিব বিস্কিটের গুঁড়োটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে সো এখানে ওটা পরিমাণ বুঝেই দিতে হবে বিস্কিটের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে মিশিয়ে চেক করতে হবে যে এটা ঠিক মতো বাইন্ড হয় কি না অর্থাৎ টিকিয়ার যে শেপটা ওরকম দেওয়া যায় কি না আমি হাতে নিয়ে একটা টিকিয়ার শেপ করে নিচ্ছি হয়ে গিয়েছে আমার আর বিস্কিটের গুঁড়ো দিতে হবে না এখানে আমার প্রায় হাফ কাপের মতো বিস্কিটের গুঁড়ো লেগেছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো বড় বা ছোট যে কোনো শেপে তৈরি করতে পারবেন আমি এখানে নর্মাল টিকিয়ার সাইজে করে নিচ্ছি হাতের মধ্যে নিয়ে বল করে তারপর আরেক হাত দিয়ে প্রেস করে সাইডে যে ফাটাগুলো হয় সেটা আমি হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি এভাবে আমি সকল টিকিয়াগুলো তৈরি করে নিচ্ছি এখানে কিছু টিকিয়া আমি ভাজবো আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রাখবো এই জন্য ছড়ানো প্লেটে একটা একটা করে ফাঁকা ফাঁকা করে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি অপরদিকে আমি একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছি তেলটা একটু গরম হয়ে আসার পর আমি এর মধ্যে টিকিয়াগুলোকে ছেড়ে দিচ্ছি তেলটা খুব বেশি গরম হবে না এবং মিডিয়াম টু লো হিটে আমি ভেজে নিচ্ছি এখানে সেদ্ধ হওয়ার কিছু নেই সব কিছুই সেদ্ধ উপরটা শুধুমাত্র কালার হওয়ার জন্যই ভাজা তাই বলে অতিরিক্ত হাই হিটে ভাজলে পুড়ে যাবে তাই মিডিয়াম থেকে লো করে আমি এভাবে ভেজে নিচ্ছি মিশ্রণের মধ্যে ডিম থাকার কারণে এইভাবে বাবলস এবং ফেনা ফেনা উঠে আসতেছে আমি শুধু এভাবেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ডিমের মধ্যে ডুবিয়ে বিস্কিটের গুঁড়ায় কোট করেও ভাজতে পারেন কিংবা শুধু ডিমের মধ্যে ডুবিয়েও ভাজতে পারেন ওটাও খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা টিকিয়াগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে আমি এখন আবার উলটিয়ে দিলাম অপর পাশও আমি সেমভাবে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দের কালার অনুযায়ী গাঢ় বা হালকা করে ভেজে নিতে পারেন আমার টিকিয়াগুলো ভাজা শেষ আমি এখন নামিয়ে নিচ্ছি এবং একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি এটা সস দিয়ে খাওয়া যায় তাছাড়া পোলাও সাথে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা এছাড়া আপনারা ফ্রোজেন করে রাখলে সেটা ডিফরেস্ট করে ডুবোতলে ভেজে নিলেই হয়ে যাবে আমি ডিফ্রিজে প্রায় এক থেকে দেড় ঘন্টা রেখে এটিকে একটু শক্ত করে নিয়েছি এখন এগুলোকে প্লেট থেকে তুলে আমি একটি এয়ারটাইট কন্টেনারে রেখে দেব এতে করে একটার সাথে আরেকটা লেগে যাবে না এভাবে আপনারা প্রায় তিন মাসের মতো এই টিকিয়াগুলোকে সংরক্ষণ করতে পারবেন অনেক সময় বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য বনরুটির ভিতরে সস দিয়ে এভাবে টিকিয়া ঢুকিয়ে দিলে সেটা অনেকটা বিফ বার্গারের মতো খেতে লাগবে এতে করে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ